আচ্ছা মনে করো, একটি ছেলে যদি মেয়ে সেজে একটি মেয়ের রুমে থাকে তাহলে কেমন হবে? আর মেয়েটি যখন জানতে পারবে ওর রুমমেট আসলে একটি ছেলে, তখন ওর রিয়াকশন কীরকম হবে? শুনতে অনেক ইন্টারেস্টিং লাগছে, তাই না? আজকের গল্পটি এরকমই হতে চলেছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা ফিমেল লিড জিরিমকে দেখতে পাই। ওর হাই স্কুল পড়াশোনা শেষ করার জন্য সিওল শহরে এসেছে। বাস থেকে নামার সময় ও টিভিতে ওর কে-পপ আইডল ক্রাশ তেজুনকে দেখতে পায়। আর মজার ব্যাপার হচ্ছে, ও যে স্কুলে ভর্তি হয়েছে ওখানে তেজুনও পড়াশোনা করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ও কিছু ছেলেদের কে-পপ সঙে পারফর্ম করতে দেখে। জিরিম ওদের দেখে অনেক খুশি হচ্ছিল, কারণ ওর স্বপ্নও একজন কে-পপ আইডল হওয়ার। এরপর ওর স্কুলে পৌঁছে যায়। তখন ওর কাছে তেজুন ফ্যান ক্লাবের তিনটি মেয়ে আসে, টিনা, হারি, লিনসি। ওরা সবাই একটু নটাঙ্কি টাইপের ছিল। শুধু শুধুই ওরা জিরিমকে অপমান করে এখান থেকে চলে যায়। এতে জিরিমের অনেক রাগ হয়, সাথে ওর মুডটাও একদম নষ্ট হয়ে যায়। কিন্তু যখনই ও ক্লাসে আসে, তেজুনকে দেখে ওর মুড একদমই ভালো হয়ে যায়। তেজুন হচ্ছে খুবই পপুলার আইডল, সব মেয়েরাই ওর আগে পিছুই ঘুরতে থাকে, কিন্তু ও কাউকে তেমন পাত্তা দেয় না। তখনই ক্লাসে এন্ট্রি হয় স্কুলের সব থেকে সুন্দরী মেয়ে আইরিনের, যে কিনা টিভি অ্যাডসে কাজ করে। সুন্দরী হওয়ার জন্য ওরও তেজুনের মতো অনেক ফ্যান্স আছে, ছেলেরা ওর পিছু পাগলই হয়ে আছে। আর তেজুনও অন্যান্য মেয়েদের এজন্যই পাত্তা দেয় না, কারণ ও নিজেও আইরিনের প্রেমে ডুবে আছে। তেজুন অনেকবারই আইরিনকে ওর ভালোবাসাটা প্রকাশ করেছে, কিন্তু আইরিন কোনো রেসপন্সই করেনি। এর থেকেও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আজ পর্যন্ত স্কুলে কেউই আইরিনের কথাই শুনেনি, মানে ও কখনো কারোর সাথে কথাই বলে না। কিছুক্ষণ পর তেজুন এসে আইরিনের পাশে বসে পড়ে, ওকে একটা গিফটও দেয়। এইসব কিছু জিরিম হাঁ করে দেখছিল। তোর পাশের মেয়ে জিসু বলে, তুমি তেজুনের পিছু না পড়লে ভালো হবে, কারণ ও অলরেডি আইরিনের প্রেমে পাগল হয়ে আছে। এর মধ্যেই ওদের দুজনের ফ্রেন্ডশিপ হয়ে যায়। অন্যদিকে আমরা আইরিনের ম্যানেজারকে দেখতে পাই, যে কিনা আইরিনের আঙ্কেলও হয়। উনি প্রিন্সিপালকে মানাচ্ছিল, কারণ প্রিন্সিপাল চাচ্ছিল আইরিনের এখন কোনো রুম পার্টনারের সাথে থাকা উচিত, এতদিন পর্যন্ত ও একাই ছিল। টিচার বলে, এটা স্কুল তো, আমরা ডিসাইড করেছি সবাইকে একই মাপে ট্রিট করার। আঙ্কেল অনেক বলে, আইরিন একজন সেলিব্রিটি, তো ও কীভাবে রুম পার্টনারের সাথে থাকবে? কিন্তু প্রিন্সিপাল কোনো কথাই শুনেন না, যার ফলে আইরিনকে এখন ওর রুম পার্টনারের সাথেই থাকতে হবে। ম্যানেজার এসে এই ব্যাপারটা আইরিনকে বলে, আর এখানে আমরা খুবই অবাক করার মতো একটা ব্যাপার জানতে পারি। আসলে আইরিন কোনো মেয়েই না, ও একটা ছেলে। ওর আসল নাম হচ্ছে হানভু, এজন্যই ও স্কুলে কারোর সাথেই কথা বলে না, আর না হয়তো সবে জেনে যাবে ও কোনো মেয়ে না, একটা ছেলে। হানভু এটা মানতেই চাচ্ছিল না কোনো মেয়ের সাথে রুমে থাকতে। কিন্তু ওর আইরিন হওয়ার জন্য ও অনেক সুযোগ সুবিধা পাচ্ছিল, সব জায়গায় ওকে সেলিব্রিটির মতো ট্রিট করা হয়, এমনকি এই স্কুলে ওর আইরিন হওয়ার জন্যই ভর্তি নেওয়া হয়েছে। এর ফলে ওর কাছেও এখন রুম পার্টনারের সাথে থাকা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। এরপর আর কি, ও ঠেকায় পড়ে রুমে যায়। ওর রুম পার্টনার আর কেউই না, আমাদের জিরিম ছিল। জিরিম ওকে দেখে অনেক খুশি হয়, কিন্তু হানভু ওকে ইগনোর করে চলে যায়। জিরিম বলে, বাহ, ওকে আমাকে ইগনোর করলো, বেচারিও অনেক কষ্ট পেয়ে যায়। পরের সিনে আইরিনের ফটোশ্যুট চলছিল, ম্যানেজার ওকে দেখে খুশি হচ্ছিল। দেন আমাদের এক বছর আগের কাহিনী দেখানো হয়, যেখানে আইরিন মানে হানভু ডান্স প্র্যাকটিস করছিল, কারণ ও একজন কে-পপ আইডল হতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত ও বারবারই অডিশনে হেরে যায়, যার ফলে ও সবসময় ডিপ্রেশনে থাকে, কিন্তু কখনো হাল ছাড়ার মতো ছেলেও ছিল না। তখন ওর ম্যানেজার ওর মুড ভালো করার জন্য চিকেন নিয়ে আসে। কিছুক্ষণ পর ম্যানেজারের কাছে ওনার স্টুডিও থেকে কল আসে, ওনারা যে মডেলকে ফটোশ্যুটের জন্য হায়ার করেছে ও আসতে পারবে না, আর ফটোশ্যুটও খুব জলদি করাতে হবে, কারণ ম্যানেজার আগেই এজেন্সি থেকে টাকা নিয়ে নিয়েছে। উনি অলরেডি টাকা ভেঙেও ফেলেছে, যার ফলে ওনার কাছে টাকাও নেই নতুন মডেল হায়ার করার। এর উপর এত জলদি কোনো সুন্দরী মেয়েকে খোঁজা হতো সাধ্যের বাইরে ছিল। অ্যাসিস্ট্যান্ট মজা করে বলে, আমাদের হানভু তো সুন্দর আছে, যদি আমরা ওকে মেকআপ করে শ্যুট করাই কেউ বুঝবে না। ওনারা মজা করতে করতে ম্যানেজার তখন এই কথাটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। ম্যানেজার বলে, প্লিজ, তোমাকে শুধু আর একটা দিনের জন্যই আইরিন হয়ে থাকতে হবে।
কিন্তু তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে আইরিন এখন ট্রেন্ডিংয়ে আছে, সবাই ওকে অনেক পছন্দ করছে, অনেক বড় বড় এজেন্সি ওর সাথে শ্যুট করার জন্য কল করছে। যেহেতু ম্যানেজার আর ওদের সবাই টাকার দরকার ছিল, তাই এখান থেকে আমাদের হানবু আইরিন হয়ে যায়। সিন আবারও বর্তমানে চলে আসে। আমরা দেখি এক রিপোর্টার লুকিয়ে লুকিয়ে আইরিনের ছবি তুলছিল। আসলে রিসেন্টলি ওনাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। যেহেতু আইরিন ট্রেন্ডিংয়ে আছে, উনি আইরিনকে নিয়ে কোনো হট নিউজ বের করে আবারও ওনার জবটা ফিরে পেতে চাচ্ছিলেন। তখনই ম্যানেজার এসে ওকে ধরে ফেলে আর ওর ক্যামেরাটা রেখে ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। রাতের বেলা আইরিন ওর রুমে এসে শুয়ে পড়ে। ও তেজুনের দেয়া গিফট বারবার ফেলে দিচ্ছিল। এজন্য জিরিম এসে বলে, তাহলে প্লিজ এটা আমাকে দিয়ে দাও। আইরিনও ওকে এটা দিয়ে দেয়, যেটাতে জিরিম অনেক খুশি হয় আর তেজুনের দেয়া টি শার্টটা পরে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হানবু জিরিমের নাক ডাকাতে ঘুমাতেই পারছিল না, তাই ও জানলা দিয়ে টোপকে নেমে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে আসে। ওর ফ্রেন্ডরা ওরাই ছিল যাদের আমরা একদম শুরুতে ডান্স করতে দেখেছিলাম, আর হানবুও ওদের গ্রুপেরই একজন মেম্বার। পরদিন লাঞ্চের সময় টিনা, হারি, লিনসি জিরিমকে ঘুরে ঘুরে দেখছিল আর ওর পিঠ পিছু অনেক কথা বলছিল, কারণ এখন জিরিম আইরিনের সাথে একই রুমে থাকে। ওরা তো আইরিনকে একদমই পছন্দ করে না, তাই এখন জিরিমও ওদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। জিসু জিরিমকে বলে, তুমি তো আইরিমের সাথে একই রুমে থাকো, ওর কথা শুনেছো তুমি? জিরিম বলে, না এখনও শুনিনি। তখন জিসু বলে, পেছনে দেখো তেজুন আসছে। জিরিম এতটাই এক্সাইটেড হয়ে যায় যে ও তেজুনের উপরই পড়ে যায়, সাথে বেচারার খাবারগুলো। এটা দেখেই তিনজন তো অনেক রেগে যায়। ওরা ভেবে নেয় এটা জিরিম ইচ্ছে করেই করেছে। খাবার শেষ করে ওরা তিনজন মিলে জিরিমকে অনেক পেরেশান করতে থাকে। ওরা জিরিমকে ওয়ার্নিং দিয়ে ছেড়েই দিচ্ছিল, কিন্তু তখনই ওদের নজর তেজুন টি শার্টে যায়, যেটা জিরিম পরেছিল। এতে ওরা রেগে জিরিমের থেকে টি শার্টটা জোর করে খুলতে থাকে। তখনই ওখানে তেজুন চলে আসে আর ওদের তিনজনকে বকা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। তেজুন ভেবেছিল ওরা আইরিনকে পেরেশান করছে, কিন্তু এটা তো জিরিম ছিল। ও দেখে ওর দেয়া টি শার্টটাও জিরিম পরে আছে, বেচারা অনেক কষ্ট পেয়ে যায়। এতে আমাদের জিরিমও লজ্জা পায় যে ও অন্য কারো গিফট পরে আছে। পরের সিনে দেখি তেজুন আবারও আইরিনের উপর লাইন মারার চেষ্টা করে, কিন্তু ও টুস করে পড়ে যায়। দেন ও আবারও একটু ভাব নিয়ে আইরিনকে ওর সাথে কনসার্টে যাওয়ার অফার করে, কিন্তু এবারও আইরিন ওকে নিষেধ করে দেয়। বেচারা তেজুনের জন্য আমার খারাপই লাগে, ও যে মেয়েটার জন্য অন্য মেয়েদের পাত্তাই দেয় না, আসলে ও একটা মেয়েই না, ছেলে। আর আমরা দেখি এখানে ওই চুকলা রিপোর্টার আইরিনের ছবি তুলছিল, মানে উনি ওনার উদ্দেশ্য পূরণ করবেই। পরের সিনে আইরিন মিউজিক ক্লাসে ওর গান গেয়ে শোনাচ্ছিল, যেটা ক্লাসের বাকি সবার সাথে সাথে তেজুনেরও খুব ভালো লাগে, তাই তেজুনকে ক্লাস শেষে ওর সাথে দেখা করতে বলে। ক্লাস শেষে ওরা দুজন দেখা করে। তেজুন বলে, জিরিম আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। জিরিম বলে, তুমি তো আইরিনকে পছন্দ করো তাই না? ও বলে, আইরিন ওকে বাদ দাও, এখন শুধু তুমিই আমার মনে আছো। এতে জিরিম অনেক খুশি হয়ে যায়। ওয়েট, এটা শুধু জিরিমের একটা স্বপ্নই ছিল। কিছুক্ষণ পর এখানে তেজুন আসে। ও বলে, জিরিম তুমি তো আইরিনের রুমমেট, তুমি প্লিজ আমার জন্য করে একটু খবর নিবে আইরিন কী কী জিনিস পছন্দ করে? এটা শুনে ওর মনটা তো ভেঙে চুরমার হয়ে যায়। বেচারি কী স্বপ্ন দেখেছিল আর কী হলো। তেজুনের বলাতে রাতেও আইরিনের জিনিসপত্র দেখতে থাকে ওর পছন্দের ব্যাপারে জানার জন্য। ও আইরিনের বইয়ে হানবুর একটা ছবি খুঁজে পায়। জিরিম ভাবতে থাকে এটা হয়তো আইরিনের ভাই হবে। তখনই হানবু এসে এটা দেখে ফেলে আর ছবিটা নিয়ে রেগে এখান থেকে চলে যায়। অনেক রাত হয়ে যাওয়ার পরও আইরিন এখনও রুমে আসেনি, তাই জিরিম বাহিরেই ওর জন্য অপেক্ষা করতে থাকে। তখনই কিছু অসভ্য লোক এসে ওকে পেরেশান করতে থাকে। ঠিক সময় হানবু এসে ওকে বাঁচিয়ে নেয়। হানবু তো এখন ওর আসল রূপেই ছিল, জিরিম ওর চেহারাটাও দেখতে পায় না, তাই ওকে চিনতেও পারে না। ও বলে, তোমার এত রাত করে বাইরে আসা ঠিক হয়নি। জিরিম বলে, আসলে আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম, ও এখনও রুমে আসেনি। হানবু বুঝতে পারে জিরিম ওর জন্যই অপেক্ষা করছে। পরদিন তেজুনের ফ্যান ক্লাব আর আইরিনের ফ্যান ক্লাবের মধ্যে ভলিবল ম্যাচ চলছিল। তেজুন আইরিনকে দেখে হাই দেয়। ওই সাইডে জিরিমও ছিল, ও ভাবে তেজুন ওকে হাই দিয়েছে, তাই ও তেজুনকে হাই দেয়। এসব দেখে আবার ওরা তিনজন অনেক জেলাস হয়ে যায় আর রাগের মাথায় জিরিমকে বল মারে। জিরিম জলদি ওখান থেকে সরে যায়, যার ফলে বলটা আইরিনের গায়ে লাগতে নিচ্ছিল। কিন্তু তখনই তেজুন সামনে এসে আইরিনকে বাঁচিয়ে নেয়। আইরিনকে বাঁচানোর চক্করে বেচারা নিজেই বেহুশ হয়ে যায়।
ও মেডিকেল রুমে শুয়ে অনেক খুশি হচ্ছিল। ও ভাবতে থাকে যেহেতু ও আইরিনের জীবনটা বাঁচিয়ে এসেছে নিশ্চয়ই আইরিন ওকে থ্যাঙ্কস বলতে আসবে। কিন্তু ওর জায়গায় এখানে জিরিম আসে আর ওর শরীরের কথা জিজ্ঞেস করে। তেজুন এই কথা ইগনোর করে বলে, এটা বলো তুমি জেনেছো আইরিন আসলে কী পছন্দ করে? জিরিম বলে, বেশি কিছু তো দেখতে পারিনি, মনে হয় ও ডান্স পছন্দ করে। এটা শুনে তেজুন খুশি হয়ে যায়। অন্যদিকে হানভু ওর ডান্স প্র্যাকটিস করছিল। ও অনেক হতাশ ছিল যে সবাই ওকে শুধু আইরিন নামে জানে, ওর নামের তো কোনো দামই নেই। এই জন্য ও সারা রাত দিন ভরে প্র্যাকটিস করেই যাচ্ছে যেন ও নিজের নাম বানাতে পারে, একজন কে-পপ আইডল হতে পারে। বাসায় এসেও ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে জিরিম দেখে ওর অনেক জ্বর এসেছে, তাই ও জলদি টিচারকে ডাকতে যাচ্ছিল, কিন্তু আইরিন ওকে যেতে নিষেধ করে। জিরিম ওর কোনো কথা না শুনেই যেতেই নিচ্ছিল। তখনই ও বিছানা থেকে পড়ে যায় আর ওর নকল চুলগুলো খুলে যায়। জিরিম বলে, ওই দিন আমি যার ছবিটা দেখেছিলাম ওটা তুমিই না? ও শকড হয়ে চিল্লাতেই নিচ্ছিল। হানভু জলদি ওর মুখটা চেপে ধরে বলে, প্লিজ তুমি কিছুক্ষণের জন্য চুপ থাকতে পারবে? দেন জিরিম সারা রাত ওকে এমনভাবে দেখতে থাকে যেন ও একটা এলিয়েন। প্রথমে তো জিরিম ভাবে ও প্রিন্সিপালকে আইনের ব্যাপারে সব সত্যটা বলে দেবে, কিন্তু পরেও ভেবে দেখে সবাই সত্যটা জেনে গেলে ওর সাথে কী কী হতে পারে। এসব ভেবেই জিরিম আর কাউকে কিছু বলে না। পরদিন হানভু ক্লাসেও আসে না, এজন্য জিরিম ওর স্টুডিওতে চলে যায়। ও অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি আইরিনের ক্লাসমেট। তখনই ওখানে হানভু চলে আসে। অ্যাসিস্ট্যান্ট জলদি ওকে লুকাতে থাকে। হানভু বলে, আরে ছাড়ো ও সব জেনে গেছে। সবাই পুরো শকড। দেন ম্যানেজার জিরিমকে হানভুর সব কাহিনী খুলে বলে। এসব শুনে জিরিম বলে, ঠিক আছে আমি ওর সিক্রেটটা সিক্রেটই রাখবো, কিন্তু এর বদলে আমার একটা শর্ত আছে, আমি যা বলবো ওগুলো হানভুকে মানতে হবে। যেহেতু ওনাদের কাছে আর কোনো রাস্তাই ছিল না, তাই ম্যানেজার ওর কথায় রাজি হয়ে যায়। বাসায় এসে জিরিম কিছু রুলস বানায় আর এগুলো হানভুকে মানতে বলে। হানভু মনে মনে বলতে থাকে, হ্যাঁ কে মানে এসব রুলস? পরদিন থেকে জিরিম হানভুর পুরো হেল্প করতে থাকে যেন কেউ কোনোভাবে আইনের আসল সত্যটা জানতে না পারে। ও একটু বেশি ভয় পাচ্ছিল। এখানে তেজুন আবারও আইরিনের উপর লাইন মারার চেষ্টা করে, কিন্তু বরাবরের মতো আইরিন ওকে রিজেক্ট করে চলে যায়। রাতের বেলা হানভু জানলা টপকিয়ে ওর ডান্স প্র্যাকটিসের জন্য যাচ্ছিল, কিন্তু জিরিম ওকে রুলস নোট দেখিয়ে বলে, রাতের এই সময় তুমি বাসা থেকে বের হতে পারবে না, না তো ওর কথা হানভু শুনবে না জিরিম ওর কথা শুনবে। এই জন্য হানভু জিরিমকে ওর স্টুডিওতে নিয়ে আসে। জিরিম ওকে ডান্স করতে দেখে ইমপ্রেস হয়ে যায়। প্র্যাকটিস শেষ করে ওরা ছাদে গিয়ে কথা বলছিল। জিরিম এখানে বলে, জানো তেজুনকে কেন আমি এত পছন্দ করি? আসলে কিছু মাস আগে আমি অনেক অসুস্থ ছিলাম, আমার সার্জারি হয়েছিল, বাঁচার সম্ভাবনা খুব কম ছিল। তখন একদিন হসপিটালে তেজুন গান গেয়েছিল, ওর থেকে আমি বাঁচার অনুপ্রেরণা পেয়েছি, ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। দেন আমরা প্রমিস করেছি আমি সুস্থ হওয়ার পর আমরা আবারও দেখা করব, আর এর জন্যই আমি এই স্কুলে ভর্তি হয়েছি। এভাবেই ওদের দুজনের সম্পর্কটা কিছুটা ভালো হতে থাকে। জিরিমের MP3-র অনেক শখ ছিল, এই জন্য হানভু ওকে একটা MP3 গিফটও করে, যেটাতে ও অনেক খুশি হয়ে যায়। দেন জিরিম বলে, স্কুল ডান্স পারফরমেন্স শুরু হতে চলেছে, যদি আমি তেজুনের সাথে স্টেজে পারফরমেন্স করতে পারতাম কত মজা হতো। এটা শুনে হানভু কিছু একটা ভাবতে থাকে। পরদিন সবাই স্কুল ডান্স পারফরমেন্সের জন্য পৌঁছে যায়। ওখানে তেজুন এসে জিরিমকে বলে, আমি তোমার সাথে পারফরমেন্স করতে চাই। তেজুন জিরিমকে এই জন্য এটা বলে কারণ আইরিন ওকে মেসেজ করে জিরিমের সাথে পারফরমেন্স করতে বলেছে, আর তেজুন তো আইরিনকে খুশি করার জন্য সব কিছুই করতে পারে। এতে জিরিমও খুশি হয়ে ওকে হ্যাঁ বলে দেয়, কিন্তু এসব দেখে এই তিনজনের রাগ তো পুরো মাথায় উঠে যায়। দেন ওরা দুই টিম একসাথে মিলে প্ল্যান বানাতে থাকে, কারণ ওদের দুই টিমেরই একটাই উদ্দেশ্য, আইরিন আর তেজুন যেন একসাথে না হতে পারে। যেহেতু জিরিমও এখন ওদের দুজনের ক্লোজ হচ্ছে, তাই জিরিমও ওদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। ছেলেরা মিলে একটা প্ল্যান বানায়, আমরা একটা খালি রুমে জিরিমকে বন্ধ করে দিব, জিরিম এতটাই ভয় পাবে ও একদম তেজুনকে ভুলেই যাবে। কিন্তু এই বুদ্ধগুলো জানতোই না এখানে কোনো খালি রুম আছে কি না, তাই ওরা তিনটা ছেলে খালি রুম খুঁজতে চলে যায়। ওরা তিনজন মিলে একটা প্ল্যান বানায়। এরপর ওরা জিরিমের কাছে গিয়ে ওকে একটা ড্রিঙ্ক দিয়ে বলে, এই নাও এটা তোমার জন্য, আমাদের পক্ষ থেকে সরি হিসেবে গিফট। ড্রিঙ্কটা দিয়েই ওরা শয়তানের মতো হাসতে হাসতে চলে যায়। এটা দেখে জিরিমের কিছুটা সন্দেহ হয় যে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। ও ড্রিঙ্কটা চেক করতে থাকে, কিন্তু তখনই তেজুন এসে ওই ড্রিঙ্কটা খেয়ে ফেলে, আর কিছুক্ষণের মধ্যেই ওর শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো জিরিম ওর অনেক খেয়াল রাখে,
এসবের মাঝে তেজুন ওকে দেখতেই থাকে। অন্যদিকে হানভু জিরিমের পারফরমেন্স দেখতে আসতে চাচ্ছিল, কিন্তু ওর কাজ পড়ে যায়। এখানে ওই রিপোর্টার আইরিনের ছবি তুলছিল, মানে এই ব্যাটার আর কোনো কাজই নেই। তেজুনের শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ার কারণে ও হসপিটালে যাচ্ছিল, এই জন্য জিরিমকে একাই পারফরমেন্স করতে হবে। তাই তেজুন তখন ওর তিন ফ্যান গার্লকে মেসেজ করে জিরিমের সাথে ব্যাকআপ ডান্সার হিসেবে পারফরমেন্স করতে বলে। এখন যেহেতু এটা তেজুন বলেছে, ওরা নাও করতে পারছিল না, দেন না চাওয়া সত্ত্বেও ওরা জিরিমের সাথে পারফরমেন্স করে। অন্যদিকে ছেলেগুলো খালি একটা রুম পেয়ে যায় আর জিরিমকে মেসেজ করে ওই রুমে ডাকে। এখানে আবার হারি ওর ব্রেসলেটটা খুঁজে পাচ্ছিল না, তো হারি ওর ব্রেসলেটটা খুঁজতে ভুলবশত ওই রুমে চলে যায়। ছেলেগুলো ওকে জিরিম ভেবে গেটটা বন্ধ করে দেয় আর ওকে অনেক ভয় দেখাতে থাকে। ভয়ে ওর অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তখনই রুমের সামনে জিরিম চলে আসে আর হারি চিল্লানোর শব্দ শুনে জলদি ওকে বের করে নেয়। জিরিম ওকে হেল্প করে এখান থেকে নিয়ে যেতে থাকে আর বলে, সবাই মনে করে তুমি কত স্ট্রং, কিন্তু আসলে তুমি তো একটা ভীতু। হারি বলে, হ্যাঁ তুমি তো এখন আমার দুর্বলতা দেখে নিয়েছ, কিন্তু কাউকে কিছু বলো না। জিরিম বলে, আচ্ছা আচ্ছা আমি কাউকে কিছু বলবো না। এদিকে এতক্ষণে হানভু পারফরমেন্স হলে এসেছে, ও অ্যাসিস্ট্যান্টের উপর অনেক রেগেছিল কারণ ওনার জন্যই ও লেট হয়ে গেছে আর ও জিরিমের পারফরমেন্সটা মিস করে ফেললো। অন্যদিকে জিরিম পুল পাশে দাঁড়িয়ে হানভুর দেয়া MP3 গান শুনছিল। তখনই টিনা আর লিনসি এসে ওকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দেয়। জিরিম তো অনেক ভয় পেয়ে যায়, ও বলে, তোমাদের সমস্যা কী, এরকমটা কেন করলে? টিনা বলে, ও আমি তো এই মজার সিনটা ক্যাপচার করতে ক্যামেরা আনতে ভুলে গিয়েছি। তাই ওরা দুজন জলদি ক্যামেরা আনতে চলে যায়। জিরিম অনেক পেরেশান হয়ে যায় কারণ ও হানভুর দেয়া MP3 হারিয়ে ফেলেছে। ও ওটা খুঁজতে থাকে কিন্তু এর মধ্যেই ওর পাটা ফ্রিজ হয়ে যায় আর ও ডুবে যেতেই নিচ্ছিল। তখনই পাশে দিয়ে হানভু যাচ্ছিল, ও জলদি এসে জিরিমকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই চক্করে ওর নকল চুলটা খুলে যায়। জিরিম অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই ও হানভুকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। এর মধ্যে টিনা আর লিনসি ওদের ক্যামেরা নিয়ে চলে আসে আর ওদের দুজনের একসাথে ছবি তুলে ফেলে। এখানে ও রিপোর্টার আইরিনের পিছু করতে করতে চলে এসেছিল আর আইরিনকে খুঁজে না পেয়ে অবাক হয়ে যায়। পরের সিনে হানভু জিরিমকে বলে, আমার স্টুডিওতে কাজ আছে, আমাকে যেতে হবে, আর সরি আমি একটু বিজি ছিলাম তাই আমি তোমার পারফরমেন্স দেখতে আসতে পারিনি। জিরিম বলে, ইটস ওকে, কিন্তু আমি কষ্ট পেয়েছি। ও বলে, যাই হোক, তুমি তো তেজুনের সাথে পারফরমেন্স করে অনেক খুশি হয়েছো, তাই না? জিরিম আর ওকে বলে না যে ও পারফরমেন্স করতে পারেনি। ও খুশি হয়ে হানভুকে থ্যাংকস বলে এখান থেকে চলে যায়। হানভু কেন যেন ওকে দেখে দেখে অনেক খুশি হচ্ছিল। রুমে এসে জিরিম ঘুমানোর অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই ও ঘুমাতে পারছিল না, শুধু হানভুর ব্যাপারে ভাবছিল। এর মানে তো আমরা বুঝতেই পারছি ও হানভুর প্রেমে পড়ে গেছে। পরদিন টিনা আর লিনসি জিরিম আর হানভুর একসাথে ছবিগুলো অনলাইনে পোস্ট করে দেয়, যেটাতে ওরা দুজন তো খুব খুশি হচ্ছিল। কিন্তু হারি তেমন খুশি হচ্ছিল না কারণ গতকাল জিরিম ওকে হেল্প করেছিল। এই ছবি দেখে টিচাররা জিরিমকে অনেক প্রশ্ন করতে থাকে, ওই ছেলে কে ছিল। এতে জিরিম বুঝতে পারে সবাই এখনও আইরিনের সত্যটা জানতে পারেনি। টিচার ওকে বারবার জিজ্ঞেস করে কিন্তু ও হানভুর কথা ভেবে কিছুই বলে না। এদিকে তেজুনও এই ছবিটা দেখে ফেলে আর জলদি স্কুলের দিকে যায়। অন্যদিকে হানভুও এই ছবি দেখে পুরো শকড হয়ে যায় আর জলদি স্কুল যেতে থাকে। স্কুলে টিচার জিরিমকে বলছিল, ওই ছেলে কি আমাদের স্কুলের নাকি অন্য কোথাকার, ওর নাম বলো, আর না হয় আমরা বাধ্য হব তোমাকে স্কুল থেকে বের করে দিতে। কিন্তু এরপরও জিরিম কিছুই বলছিল না। এতক্ষণে তেজুনও স্কুলে চলে আসে আর ওদের উপর চিল্লায় কারণ ও বুঝতে পেরেছে এটা ওরাই করেছে। এরপরও জলদি টিচারদের কাছে এসে বলে, ওই ছেলেটা আমি ছিলাম, যেহেতু ছবিতে ওই ছেলের চেহারা ঠিক মতো দেখা যাচ্ছিল না তাই টিচারদের মনে হচ্ছিল এটা ওই হবে, কিন্তু ওনারা এটা বিশ্বাস করতে পারছিল না। তখন হারিও ওর সাইড নিয়ে বলে, হ্যাঁ স্যার ওটা তেজুনি ছিল, কারণ আমি ওর সময় ওখানে ছিলাম, আমি দেখেছি। এইসব শুনে টিচার জিরিমকে বলে, তোমার তো এইসব আগেই বলা উচিত ছিল, আমরা শুধু শুধু তোমাকে কত কথা শুনিয়েছি, আর জিরিমকে ছেড়ে দেয়। তখনই ওখানে হানভু আসে, ও দেখে তেজুন সব সামলে নিয়েছে তাই ওইখান থেকে চলে যায়। দেন জিরিম হারিকে থ্যাংকস বলে। হারি বলে, আমি শুধু তোমার ঋণ পরিশোধ করেছি, এমনিতে আমি তো তোমাকে বুলি করেই বেড়াবো। কিন্তু এরপরও হারি ওকে থ্যাংকস বলে চলে যায়। তেজুন বলে, আরে আমাকে তো কেউ থ্যাংকস বলো, এতে আমি সবার থেকে বেশি হেল্প করলাম, বেচারাকে কেউ দামই দিল না।
রাতের বেলা জেরিমের ঘুম আসছিল না, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন পর্যন্ত হানবু রুমে আসেনি। এর উপর ও ফোন করে ওর খবরও জানতে পারবে না, কারণ পানিতে পড়ে যাওয়ার ফলে ওর ফোনটাও নষ্ট হয়ে গেছে। তাই ওর স্টুডিওতে চলে যায়। স্টুডিওতে কেউ ছিল না। তখন ও ছাদে এসে দেখে হানবু এখানে একাই বসে আছে। জেরিম ওর কাছে গিয়ে বলে, তোমার কি আমার জন্য মন খারাপ যে আমি তোমার জন্য সমস্যা পড়ে গিয়েছিলাম? দেখো এতে তোমার কোনো দোষই নেই। হানবু বলে, ও সময় তেজুন যদি তোমার হেল্প না করতো তাহলে তুমি কি করতে? জেরিম মজা করে বলে, আমি তোমার সত্যটা বলে দিতাম আর কি। দেন জেরিম হানবুকে ওকে ডান্স শেখাতে বলে, যেন এসব থেকে ওর ধ্যানটা সরাতে পারে। এরপর স্টুডিওতে এসে জেরিম ওর মতোই ডান্স করতে থাকে। হানবু বলে, এভাবে না, দেখো আমি কিভাবে করছি। জেরিম বলে, তুমি ডান্সের সাথে ফাইট করছো কেন? এমনভাবে করো যেন তুমি এটা এনজয় করছো। এরপর আর কি ওরা দুজনই পাগলের মতো ডান্স করতে থাকে। পরদিন তেজুন ক্যাফেটেরিয়াতে বসে ভাবতে থাকে, জেরিম একবার আমাকে কল করে থ্যাংকস বললো না? ও হ্যাঁ, ওর কাছে মনে হয় আমার ফোন নম্বর নেই, এজন্যই কল করতে পারেনি। দেনু জেরিমের কাছে গিয়ে খুব ভাব নিয়ে ওর স্টাইলে জেরিমকে ওর সাথে দেখা করতে বলে। খাবার শেষে ওরা দুজন দেখা করে। তেজুন ওকে ওর ফোন নাম্বার সাথে একটা ফোন গিফট করে আর বলে, আমি আমার ফ্যান গার্লদের এরকম গিফট শিফট দিয়েই থাকি, যেটাতে জেরিম কিছুটা অবাক সাথে খুশিও হয়। এদিকে হানবুও জেরিমকে ফোন গিফট করবে বলে নতুন ফোন কিনে নিয়ে আসে। তখনই জেরিম এসে বলে, দেখো তেজুন আমাকে ফোন গিফট করেছে। এতে তো বেচারার মন পুরো খারাপ হয়ে যায়। জেরিম বলে, তুমি কি জেলাস হচ্ছ? ও তো তোমাকে পছন্দ করে, আমাকে এমনিতে গিফট দিল। হানু বলে, ও আমাকে না, আইরিনকে পছন্দ করে। জেরিম বলে, আইরিন আর তুমি তো একজনই, এটা বলেও চলে যায়। হানবু তো জেলাসিতে শেষই হয়ে যাচ্ছিল। তখনই জেরিমের ফোনে তেজুনের মেসেজ আসে, তুমি কীরকম ছেলে পছন্দ করো? এটা দেখে হানবু আরও বেশি জেলাস হয়ে যায়। আরও নিজেই তেজুনের মেসেজের রিপ্লাই দেয়। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছিল নিশ্চয়ই কিছু একটা বাদরামি করেছে। পরদিন তেজুন পুরো অন্য গেট আপ নিয়ে স্কুলে আসে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ওকে দেখতে খুবই ফানি লাগছিল। ও খুব এক্সাইটেড হয়ে আইরিন আর জেরিমকে গুড মর্নিং বলে। আইরিন হেসে এখান থেকে চলে যায়। এখানে তেজুন জেরিমকে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে? জেরিম কিছুই বলতে পারে না। তেজুন বলে, তুমি তো আমাকে মেসেজ করে বলেছিলে তোমার বড় চুলওয়ালা ছেলেদের পছন্দ। এতেও বুঝে যায় এ বাদরামি হানবুই করেছে। তাই ও বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে অনেক ভালো লাগছে, কিন্তু তোমাকে তোমার নিজের স্টাইলেই বেশি হ্যান্ডসাম লাগে। এটা বলে ও জ্বলে এখান থেকে চলে যায়। এসবে তেজুন কিছুটা চিন্তায় পড়ে যায়। আমার এটা কী হয়ে গেল? আমি তো আইরিনকে পছন্দ করতাম, তাহলে আমি এখন এসব জিরিমের জন্য কেন করছি? দেনও বুঝতে পারে ও জিরিমকে পছন্দ করতে শুরু করেছে। এরপর তেজুন আইরিনের সাথে দেখা করে। ও বলে, সরি আইরিন, আমাকে মাফ করে দিও, আমার ফিলিংস অন্য কোথাও চলে যাচ্ছে। হানবু মনে মনে ভাবতে থাকে, তোর ফিলিং যেদিকে ইচ্ছে সেদিকে যাক, কিন্তু জেরিমের দিকে যেতে পারবে না। এখানেও রিপোর্টার ওদের ছবি তুলছিল, কারণ উনি তেজুন আর আইরিনের রিলেশন নিয়ে ভালো প্রমাণ খুঁজছিল। তখন তিন ফ্যান বয় ওনাকে দেখে ফেলে আর ক্যামেরা নিয়ে বলে, তুমি ওদের দুজনের ছবি কেন তুলছো? রিপোর্টার বলে, আমি আসলে আইরিনের ফ্যান, এজন্য ওর ছবি তুলছিলাম। এটা শুনে ওরা ওনাকে ছেড়ে দেয়, কারণ ওরাও তো আইরিনের ফ্যান বয়। রাতের বেলা হানবু ওয়াশরুমে ছিল। জেরিম বাহির থেকে ওর উপর চিল্লাচ্ছিল, তুমি আমার ফোনে হাত কেন দিয়েছিলে? আর তেজুনের মেসেজ রিপ্লাই বা কেন দিয়েছিলে? দরজা খুলো, আর না হয় আমি দরজা ভেঙেই ভেতরে চলে আসব। তখনই হানবু দরজাটা খুলে ফেলে। ওরা দুজন এতটাই সামনে চলে আসে যে ওরা অকওয়ার্ড হয়ে যায়। দেন জেরিম আর রাগটা দেখাতে পারে না। ও বলে, কাল আমি তেজুনের সাথে বাইরে যাব, বাসায় আসতে দেরি হবে। এটা বলেও চলে যায়। এগুলো শুনে হানবুর কিছুটা খারাপ লাগে। পরদিন জেরিম রেডি হয়ে তেজুনের সাথে দেখা করতে যাচ্ছিল। তখন রাস্তায় ওর সাথে অ্যাসিস্ট্যান্টের দেখা হয়। উনি বলে, তুমি আজ আসবে না হানবুর জন্মদিনে? এটা শুনে ওর অনেক খারাপ লাগে, আজ হানবুর জন্মদিন অথচ ও জানেই না। পরের দিনে ম্যানেজার হানবুকে বলে, চলো রাতে আমরা তোমার জন্মদিন সেলিব্রেট করব। ও বলে, না দরকার নেই, আমি অনেক টায়ার্ড। এদিকে তেজুন বসে বসে ভাবতে থাকে, জেরিম আমার সাথে ডেট নিষেধ করে দিল? হ্যাঁ, আমার সাথে? মানে ও বিশ্বাস করতে পারছিল না। আমরা দেখি জেরিম ওর সাথে ঘুরতে না গিয়ে হানবুর জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যায়। ও স্টুডিওর ছাদে গিয়ে অনেক সুন্দর করে সব রেডি করে হানবুর জন্য অপেক্ষা করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট এসে ভাবে, কেউ তো এখানে নেই, তাই উনি গেটটা লক করেই চলে যায়।
অনেকক্ষণ অপেক্ষা করার পরও হানু আসছিল না। গিরি মুখে কল করবে তখন ওর মনে পড়ে ফোন তো নিচেই রেখে এসেছে, ও ফোন আনতে যাচ্ছিল, কিন্তু তখনও দেখে গেটটা কেউ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে হানভুর জিরিমের জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই ও ওকে খুঁজতে খুঁজতে স্টুডিওতে চলে আসে। ও দেখে জিরিম ওর জন্য জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করেছিল, আর বেচারি ক্ষুধার জ্বালায় কেকটা নিজে খেয়েই এখানে ঘুমিয়ে পড়েছে। হানভু ওকে উঠিয়ে ওর উপর চিল্লাতে থাকে, তুমি একা এখানে কী করছো? আমি তোমাকে কতবার কল করলাম, রিসিভ করনি কেন? জিরিম বলে আমার ফোন নিচে রয়ে গিয়েছিল এজন্য। ও বলে তুমি তো তেজুনের সাথে বাইরে যাচ্ছিলে, তাহলে এখানে কি করছো? তোমার যদি কিছু হয়ে যেত? তখন জিরিমও চিল্লিয়ে বলে দেয় আমার কাছে তেজুনের থেকে বেশি ইম্পর্ট্যান্ট তোমার জন্মদিন ছিল, কারণ আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ও পুরো চুপ হয়ে যায়। জিরিম এখান থেকে চলে যাচ্ছিল, তো হানভু ওকে আটকে জড়িয়ে ধরে। ও বলে এখন থেকে তেজুনের দিকে তাকানোর সাহসও করবে না। মানে অবশেষে ওরা দুজনই দুজনকে ভালোবাসাটা প্রকাশ করে দিয়েছে। পরদিন হানভু স্কুল থেকে বের হয়ে বাইরের ওয়াশরুমে হানভুর গেট আপ নিতে যাচ্ছিল, এদিকে ওই রিপোর্টার ওর ছবি তুলে ফেলে, আর ওয়াশরুম থেকে বের হওয়ার সময়ও হানভুর ছবি তুলে ফেলে। এতে উনি প্রথমে অনেক শকড হয়, পরে উনি বুঝে যায় আসলে আইরিন কোনো মেয়েই না, ও একটা ছেলে। পরের সিনে দেখি ওরা দুজন আজ ওদের প্রথম ডেটে এসেছে, ওরা একসাথে অনেক ঘোরাফেরা করে আর অনেক মজা করে। ডেট শেষে হানভু জিরিমকে বলে কাল আমার ডান্স অডিশন আছে, তাই রাতে আমি স্টুডিওতেই থাকব। জিরিম বলে তুমি অনেক ভালো ডান্স করো, কিন্তু ডান্স এভাবে করবে না যেন তুমি ওটার সাথে লড়াই করছো, ওটাকে এনজয় করে করবে। তো হানভুও ওর কথাটাকে মনে নিয়ে ওর ডান্সটা খুব সুন্দর করে প্র্যাকটিস করতে থাকে, যেটা দেখে ম্যানেজার মানে ওর আঙ্কেলের রিয়ালাইজ হয় হানভু কে-পপ আইডল হওয়ার জন্যই জন্ম নিয়েছে। প্র্যাকটিস শেষে ম্যানেজার হানভুকে বলে আমাদের আইরিনের চ্যাপ্টার এখানেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ উনি এখন চাচ্ছিলেন হানভু ওর নিজের স্বপ্নটা পূরণ করুক। পরদিন স্কুলে সবাই জানতে পারে আইরিন কিছু ব্যক্তিগত কারণে স্কুল ছেড়ে দিচ্ছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, জিরিম এটা বিশ্বাসই করতে পারছিল না। ও হানভুকে কল করে ওকে জিজ্ঞেস করার জন্য, কিন্তু ওর ফোন অফ ছিল। আসলে অনেক জায়গা থেকে কল আসছিল বলে ও ফোনটা অফ করে রেখেছিল। এদিকে এই বুদ্ধুর মনে হতে থাকে ও জিরিমকে পছন্দ করতেই শুরু করেছে বলে আইরিন স্কুল ছেড়ে চলে যাচ্ছে, মানে ভাই ওর এত কনফিডেন্ট কোত্থেকে আসে? আইরিনের এই তিন ফ্যান বয়ের তো কেঁদে কেঁদে অবস্থা পুরো খারাপ। দেন ওরা আইরিনের স্টুডিওতে চলে আসে, অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করতে থাকে আইরিন আসলে কেন চলে যাচ্ছে। তখনই এখানে ওই রিপোর্টার চলে আসে, উনি ম্যানেজারকে থ্রেট দেয় যদি ওনাকে অনেক টাকা দেওয়া না হয় উনি আইরিনের আসল পরিচয়টা সবাইকে জানিয়ে দেবে। এদিকে ওদের তিনজনের মনে পড়ে ওরা ওই রিপোর্টারকে আইরিন আর তেজুনের ছবি তুলতে দেখেছিল। ওরা তিনজনই ওদের মন মতো কাহিনী বানাতে থাকে, এই রিপোর্টার হয়তো তেজুন আর আইরিনের একসাথে অনেক ছবি তুলে ফেলেছে, এজন্য হয়তো আইরিন স্কুল ছেড়ে চলে যাচ্ছে, কারণ ও চাচ্ছে না ও ছবিগুলো লিক হয়ে যাক। তাই ওরা এই দুই গ্রুপ মিলে প্ল্যান বানাতে থাকে, কারণ ওদের মনে হচ্ছিল আইরিন যদি চলে যায় তাহলে তেজুনও ওদের ছেড়ে চলে যেতে পারে। এরপর আর কি, ওরা দু দল মিলে সোজা রিপোর্টারের কাছে চলে যায় আর ওনার থেকে ক্যামেরাটা ছিনিয়ে নেয়। ওরা এতজন একসাথে ছিল তাই রিপোর্টার ওদের সাথে কিছুই করতে পারে না। দেন ওরা ছবিগুলো না দেখেই পুরো ফাইল ডিলিট করে দেয়। ওরা মনে করে এখানে হয়তো তেজুন আর আইরিনের অনেক ক্লোজ ক্লোজ ছবি আছে, তো এই প্রেমিকগুলো ওদের একসাথে কীভাবেই দেখবে? এদিকে জিরিম হানভুর সাথে দেখা করতে স্টুডিওতে যায়, ও দেখে এই অফিসটা একেবারের জন্যই অফ করে দেওয়া হয়েছে। এতে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। এভাবেই এক বছর কেটে যায়। এই এক বছরে হানভুর কোনো খবরই ছিল না। এর মধ্যে তেজুন আর জিরিমের ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তখনই ওরা টিভিতে হানভুর স্পিচ দেখতে পায়। হানভু এখন মা বয় নামের এক কে-পপ গ্রুপের মেম্বার হয়ে গেছে। এতদিন পর জিরিমকে এই পর্যায়ে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। পরে সিনে দেখি হানভু এই স্কুলে চলে আসে, সবাই স্কুলে এক কে-পপ আইডলকে দেখে অবাক করে তাকিয়ে থাকে। তখন এখানে তেজুন আর জিরিম আসে, জিরিম ওকে দেখে তো পুরো শকড হয়ে যায়। হানভু ওকে দেখে খুশি হয়ে যায় আর ওর কাছে এসে ওকে এখান থেকে নিয়ে যায়। সবাই হা করে ওদের দেখছিল। জিরিম বলে কনগ্রাচুলেশন তোমার সাকসেসের জন্য, সাথে ও একটু রাগ করেই ছিল এতদিন ওর সাথে কোনো কন্ট্যাক্ট না রাখার জন্য। হানভু তখন ওকে জড়িয়ে ধরে বলে সরি। ও আরও বলে এখন থেকে আমি তোমার সাথে এই স্কুলেই পড়ব। এতে জিরিম অনেক খুশি হয়ে যায়।
ফাইনালি হানবু ওর স্বপ্নটা পূরণ করতে পেরেছে আর জিরিমের সাথেও এক হয়েই থাকতে পারবে। ওদের দুজনের এত কিউট মুমেন্টের সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, টাটা।